ও দেয় নাই আমি দিছি ওই ওই তুই সব সময় ঘুমাচ্ছ না তাই বলে শুই দেখব তো দিবা আরে এর উপরে কোনো জিনিস নাই মাইয়া মানুষইয়া বাজার করতে আইসা পুরুষ মানুষের ধাক্কা খাইলে বুঝতা শুই কেন কাছে রাখি ও বাবা হ্যালো পাঁচ টাকা তোর বকশিস পাঁচ টাকা তোর মজুরি বাপে খুব ভালো এইভাবে দান করলে বাপের হোটেল তুমি সঙ্গে তো গরিবরা যত দিব আল্লাহ মানে তত দিব চল হ্যালো ও সখী না গে সখী না ভুল্লাই আমারে ও সখী না গে সখী না ভুল্লাই আমারে আমি অহন রিস্কা চালাই আমি অহন রিস্কা চালাই তাহা শহরে ও সখী না ও সখী না গে সখী না ভুল্লাই আমারে আচ্ছা বহু কদিন ধরে তুমি চুল সুতা দিয়া কাপড় ওইটা কি বুদ্ধাস রুমাল ভালোবাসার রুমাল আমি যারে ভালোবাসব তারে দিব ভালো খুব ভালো কি লেখা আছে রুমাইলে ভুলো না আমায় বুঝলাম ও চিনি খাইছে আর আমি ঝাড়ু খাইলাম হ্যাঁ চাচা আপনার ঝাড়ু খাওয়া উচিত হয় নাই হ্যাঁ দেখতো পাতি যা কি করলি হ্যাঁ বলো স্যার আমেরিকা থেকে আকাশ সাহেবের ফোন হ্যাঁ যাও জি স্যার হাই বাপি কেমন আছো হ্যাঁ ভালো তুমি খুব ভালো আমার রেজাল্ট বের হয়েছে আমি ডিস্টিংশন পেয়েছি কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশনস অ্যান্ড কংগ্রেচুলেশনস বুকটা আমার আনন্দে ভরে গেল আকাশ থ্যাংক ইউ বাপি হ্যাঁ শান্তা কোথায় ওকে দাও ও খুব একটু মার্কেটিংয়ে গেছেন আমি সাত তারিখে আসছি তুমি কিন্তু এয়ারপোর্টে থাকবে কি যে বলো তুমি তুমি আসছো আর আমি এয়ারপোর্টে থাকবো না আমি নিশ্চয়ই এয়ারপোর্টে যাবো আকাশ থ্যাংক ইউ বাপি সি অন সেভেন্থ রাখি গুড বাই ওকে মাই সান সি অন সেভেন্থ বাই আঙ্কেল আকাশ ভেয়ে দেশে আসছে শুনে আমার আমার খুব খুশি লাগছে আঙ্কেল কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ স্যার উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান কাম ইন গুড মর্নিং থ্যাংক ইউ সিট ডাউন প্লিজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি খুব দুঃখিত মিস্টার খলিল আমার কাছে 5% কমিশন ঘুষ চায় হোয়াট ইয়েস হি ওয়ান্টস 5% ফ্রম এভরি শিপমেন্ট খলিল তুমি এক্ষুনি একবার আমার রুমে চলে এসো আপনার কিন্তু ব্যাপারটা আমাকে আগেই জানানো উচিত ছিল আপনি অন্তত মনসুরকে তো বলতে পারতেন এনিওয়ে আপনার কথা যদি সত্যি হয়
I'm going to fire him. আমাকে ডেকেছেন স্যার, তুমি নাকি ওনার কাছ থেকে প্রত্যেক শিপমেন্টে 5% কমিশন ঘুষ চেয়েছো? মিথ্যে কথা, ওনার কথা বিশ্বাস করবেন না স্যার। কি বলছেন আপনি? What are you talking? Listen. তুমি একটা চোর, আমার কোম্পানিতে চোরের কোন জায়গা নেই, গেট আউট। আমাকে মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন এরকম কাজ করবো না, আর একটু সুযোগ দিন স্যার। স্যার আমি আপনার ছেলের মতো। ঠিক আছে, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতের কথাটা মনে রেখো। আজ চর মেরেছে, কাল লাথি মারবে। কি বলতে চাও? আমার সাথে হাত মিলাও। এমিল ফ্যাক্টরি সয় সম্পত্তি যেদিন আমার হাতের মুঠোয় চলে আসবে, সেদিন আদা আদা বকরা, তুমি অর্ধেক আমি অর্ধেক। কি রাজি? আমাকে আমাকে কি করতে হবে? ইয়েস, বিদেশ থেকে চৌধুরীর মিল ফ্যাক্টরির জন্য যে সমস্ত কাঁচামাল আছে আমরা তার ভিতরে করে ড্রাগস আনব, তারপর চৌধুরীর আইস ফ্যাক্টরির বরফের ভিতর ঢুকিয়ে দেশের আনাতে কানাতে ছড়িয়ে দেব। আমাদের হাতে প্রচুর টাকা আসবে, সেই টাকা দিয়ে আমরা পুলিশ কিনব, উকিল কিনব, আইন কিনব। তারপর খুন করব আকাশকে, তারপর খুন করব চৌধুরীকে, তারপর চৌধুরীর সৎ ভাইয়ের সন্তান হিসাবে সবকিছু ওয়ারিশ হব আমি, তুমি হবে আমার পার্টনার। কি রাজি? ফাঁসির ভয় পাও? না না, আমার বাবার মতো কাছা কাজ আমি করবো না। আমি সুচ হয়ে সব কানে ঢুকে আছি, এখন শুধু ভাল হয়ে বের হব। তোমরা কি কখনো উট দেখেছ? আগে জানলে আমি হাওয়াই জাহাজে উড়িয়া নাইসা, উঠে সরিয়া আসতাম, বুঝেছ? উঠে তার ঠ্যাং বসলে একতলা, আর খাড়াইলে দুই তালা। ওরে বাবরে, কি জানি ভাই, আমি জানি লাগাবো ঘোড়ায়, আমি কি করে আছি, আমাকে কাপড় নিতে হবে। এই সব সন্ত্রাসীর কারণে কত জনপদ দল ধ্বংস হয়ে গেছে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি ফাত্তর হয়ে যাও, ফাত্তর ফাত্তর। তোমাদের আজ আমি খাজুরের গল্প শোনাবো। রাজুরে দেখছো? তোমরা কি খাজুরের গাছ দেখেছো? তোমরা কি খাজুর খাইয়েছ? এই খাজুর সেই খাজুর না, এই খাজুর মাটিতে পড়লে তামাম মাটি খাজুরের গুড় হইয়া যায়, সেই খাজুর পানিতে পড়লে তামাম পানি শরবত হইয়া যায়, সেই শরবতের দরিয়া আমি দেখিয়াছি, সেই খাজুরের গুড়ের মাঠে আমি খেলিয়াছি। আমি না
তরে খেলাই না রে আপা খেলমো না মাইছে কি কইব মাইছে কি কইব না তোমরা একটা মাথা খেলাই ওরে বাবা গো বুঝালা গুতি মারলো বাবা দিনে দুপুরে লাল বাতি জ্বলে উঠলো এই এইটা করলাম লাস্ট ওয়ার্নিং অক্ষরই কাবে রাখ নাইলে কিন্তু সব সালারে খেদা দিব আচ্ছা বুঝছি উঠবি না করলে বাজাবো দেখো কেমন করতে কিন্তু বাজা দিলা দিলাম কিন্তু আমারে বাঁচাও মশাই আমার ঠেকে আছে তুমি খা খা রাজু ওই শালা ম্যানেজারের চামচারে ছেড়ে দাও খাওয়ানোর সময় কথা কইতে নাই মুরব্বীর নিষেধ কালু ভাই এখন কত সেটা কি ওই খবর দিয়া তোমার কাম নাই এই সালারে ছাড়ো ওই ঠ্যাং আমি বুঝতে কিরম করে ঠ্যাং ছেড়া ছেড়ির আগে কোন আসল সমস্যাটা কি ওই শালা ম্যানেজার আর এই ফোরম্যান সব লুটপাট করে খাইতেছে আমাকে কাম করায় 10 ঘন্টা আর বেতন দেয় অর্ধেক এটা তো ঠিক না এটা ঠিক না তাই কাম বন্ধ মালিক আইব আগে তার লোক বুঝুন তারপর কাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইটা তো ওই জায়গায় পড়ছে সালাম আলাইকুম স্যার এমসা যাও সারের বুঝাও আমি কোন গন্ডগোল চাই না এই তোমাদের নতুন ফোরম্যান স্যার আমি তাহলে কাজ তোর ফোরম্যানের পোস্ট গ্যাস গ্যাস মানি কাশি তার মানে আমি গেছি বাই চা থাকলে তোর আমি খাইছি যারা কাজ করবে তারা মুখ বুঝে কাজ করবে আর যারা করবে না তাদের বের করে দাও আমি অফিসে আছি চার চার কাজে যাও না আমাদের ন্যায্য পাওনা মিটিয়ে না দিলে আমরা কোনো কাজ করবো না আমাদের পাওনা আগে দিয়ে দাও তারপরে কাজ করবো আর কেউ আছিস আমি আছি রাজু ভাই আমি অন কি করু তুই গিয়ে পালিয়ে থাক পরে বেরোবি ঠিক আছে তুই দিয়েছি পানি খাই যা বাবা রে বাবা না থাকাই ভালো এই এত কালা চশমা কিছু দেখা যায় না হ্যাঁ হয় বেটা এখনো তো লাগাইতে পারো না খা চিনি খা 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 এই এত কথা ছিল না আমার সঙ্গে রাজি Oh!
দেন না একটু দেন ভাই ভাই ওরে বাবা দেখো ওরে বাবা রে অনু শেষ হয় নাই হ্যাঁ ওই শেষ হয়েছে শ্রমিকদের সাথে ভালোবাসার ভাষায় কথা বলবেন অস্ত্রের ভাষায় নয় আর ওদের শ্রমের ন্যায্য পাওনা বুঝিয়ে দেবেন নাহলে অসুবিধা হবে ইঞ্জিনিয়ার সাহেব জি স্যার এই প্রজেক্টের ব্যাপারে বাকি যা কিছু আলাপ আছে আপনি ওর সঙ্গে করে নেবেন ঠিক আছে স্যার আসছে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা মনসুর এখনো আসেনি মনসুর তো এতক্ষণে আঙ্কাল সর্বনাশ হয়ে গেছে মানে আই ফ্যাক্টরি লেবাররা দখল করে নিয়েছে স্যার ফ্যাক্টরির লেবাররা ঠিক মতো কাজ করছে না বলে নতুন একজন রাফ অ্যান্ড টাফ দেখে ফোরমে নিয়ে গিয়েছিলাম কিন্তু স্যার একটা ছেলে আমাদের মেরে চাকরি গেলে বরফ কলে আইসো চাকরি রেডি চল আমারও চাকরি গেছিল আবার ফিরা পাইছি বুঝে না আমি আসি না লোকে তুমি চোখে দেখছো না তুমি লাড়িয়ে লো যা বুঝে থাকো আমি থামো থামো কারা আপনারা কি চান এখানে আমরা মালিকের লগে দেখা করতে চাই ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যাবে না নো ওয়ে আরে ম্যাডাম ইংরেজি কইেন না বাংলা কোন বাংলা আজ ভাই তা নিজের একটা সিনটি দেই সিনটি দিলি ব্যথা পাইব ব্যথা পাইলেই বাংলা করবো সিনটি দেওয়ার দরকার নাই চা বলছি চাচা একটা স্লোগান দাও দেই দুনিয়ার মজদুর তোমার ওখানে একটা গন্ডগোল হচ্ছে কেন এরা মনে হয় আই ফ্যাক্টরি ছবি আপনার সাথে দেখা করতে চাই ওকে পাঠিয়ে দাও ঠিক আছে স্যার মিস ইংরেজি জামু জান কাজ ভাই ম্যাডামের গাল দুটা খুব সুন্দর আমাকে আইস কোম্পানির আইসক্রিমের মতো কাটু কাটু তুই বই আইসক্রিম খা আমি বসের লোকে দেখা করে আসি চাচা কালো আমার লোক আহ চল শুনেন আরে খাইতে না পারি দেখতে তো অসুবিধা নাই সেটা খামা খাও ধমক দিলেন খামো না দেখবো না জুলুমো না ওনা দাঁত বন্ধ করে দিলাম সালাম স্যার ওয়ালাইকুম এই ছেলেটা স্যার এই ছেলেটা ও তুমি তুমি আমার ম্যানেজারকে মেরেছো আমার ফোরম্যানকে মেরেছো আমার ফ্যাক্টরি দখল করেছো জি স্যার জব মিথ্যা কথা স্যার আপনার এই ম্যানেজার লোকটা ভালো না আর নতুন ফোরম্যানের কথা বলছেন ও তো একটা ভাড়া করা গুন্ডা তোমরা তোমরা কি আমরা আমরা স্যার মজদুর শরীরের ঘাম ঝরিয়ে পয়সা রোজগার করি আপনাদের অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করি কিন্তু যখন জীবন আর বাঁচে না তখনই প্রতিবাদ করি এরা এরা স্যার 10 ঘন্টা কাজ করে কিন্তু মজুরি পায় অর্ধেক আই বল না জি স্যার আমরা কাম করে ঠিক মতো মজুরি পাই না স্যার জি স্যার এ যা বললো সব সত্যি মানে এই ম্যামা করছিস কেন সত্যি কথা বল স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার দেন স্যার মাফ করে দেন আপনারই তো পোষা কুকুর তুমি কি এদের নেতা হ্যাঁ স্যার রাজু আমাগো বস্তির ছেলে আমাগো মিল থেকে বরফ নিয়া মাছ ব্যাপারী গো সাপ্লাই দেয় তুমি আমার বরফ কলে ফোরম্যানের চাকরি করবে জি জি কিন্তু
ম্যানেজার স্যার কালই তুমি ওদের সমস্ত পাওনা মিটিয়ে দেবে। আর আজ থেকে তুমি আমার বরফ কলের ফোরম্যান, মন দিয়ে কাজ করবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ছেলেটা স্পষ্ট বাড়ি, তার মানে সৎ। দাদু ভাই, হা কর না, হা কর, না গান খাবি না, খা তুই খা। মরণ মরণ না মিঠা, মরণ না মিঠা, তুই খা। একটা কিন্তু জব্বর খবর আছে, যদি কই তাইলে শুধু মিঠা না, আমার খাইয়া ফলাবি। আই খা না, দুপুর খা না, একটু খা, কই খাস্তা খা, তুই খা না। একটু খাইলে কি হয়, খাবি না তুই? না খাবো না। খা খা, লক্ষ্মী মেয়ে এখন কেমনে খাইলি, খাইবি না নাকি? আচ্ছা জরিনা সখিনা ফুল বানো, তোরাই ক আমি বেসরমের কি কইলাম। ওই তোরা মাইয়া মানুষ, খালি টক বুঝোস, মিঠাকে জিনিস বুঝোস না। আমার বড় কলে চাকরি হয়েছে, বেতন 3000 টাকা। হাসা মা হাসা, তোর গাছিয়া কইতাছি। যা তোর চাচারে খবরটা দিয়ে আয়, আর নুপুরেও কই আয়। নুপুরের কথা কইস না তো মা, ওইটা একটা জ্যান্ত সাপ, আমারে দেখলেই ফোঁস কইরা ওঠে। নূপুর খালি ফোঁস কইরা ওঠে, মুখে কিছু কয় না। আহা মা, তুই যে কি কস না, তুই যা তো বস্তির সবারে মিষ্টি খাওয়া গিয়া যা। আমার পাগল গন্ধ পাও মা, পাও না, শুকাইয়া গেছে না। কাল কাল আর একটা নতুন মালা গাইথা দিমুনে। মিস লুসি, ড্যাডিকে দেখছি না, ড্যাডি আসলো না? সরি, উনি খুব জরুরি একটা মিটিংয়ে বসেছেন, তাই আসতে পারেননি। কেমন আছে গবু চাচা? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো। হুজুর কোথায়? উনি তোমাকে আনতে এয়ারপোর্টে যাননি? না, ড্যাডি নাকি খুব জরুরি একটা কনফারেন্সে আটকে গেছেন। তুমি দেশে ফিরছো, তবু হুজুর আজ কাজ রাখলেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি, তবে ড্যাডিকে আমি এয়ারপোর্টে আশা করেছিলাম। ঠিক আছে চলো, তোমার রুমটা দেখিয়ে দিই। চলো ছোট সাহেব, আসি। ওকে চলো, এসো এসো খোকাবাবু। মা গো, তুমি নেই।
আমি বড় একা হয়ে গেছি মা, বড় একা, বড় একা। কবর, আকাশ কোথায়? তার ঘরে উপরে। হাই ড্যাড, তুমি কেমন আছো বাবা? ভালো। বলো কি, আমি এমন একটা কাজই আজকে কাজ ড্যাড। ওকে চলো, ডিনার খেতে খেতে কথা বলা যাবে। সরি ড্যাড, আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত। গুড নাইট। আকার, গুড নাইট মাই সন।